ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রিন্স আনোয়ার শাহরোডে, ক্যামেরা পার্সন সুবীর রায়কে বলবো দেখানোর জন্য। আমার সামনে যে রেস্তোরাঁ দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই গতকাল ভাঙচুরের ঘটনা ঘটে। বেশ কয়েকজন আসে, তারা সশস্ত্র অবস্থায় এসেছিল এমনটাই অভিযোগ, এবং আসার পর রেস্তোরাঁর যে মালিক তাকে খোঁজে এবং রেস্তোরাঁর ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের মারধর করে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালানো হয়। রেস্তোরাঁর মালিকের যেটা অভিযোগ, রেস্তোরাঁর মালিকের স্ত্রীর সঙ্গে একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং দুজন মিলে চক্রান্ত করে ভাড়াটে গুন্ডা দিয়ে গোটা আক্রমণ করেছে এমনটাই তাদের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রেস্তোরাঁর মালিকের প্রাক্তন স্ত্রী এবং তার সঙ্গী। লেক থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন গোটা ঘটনায়। দুজনকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।